সৌমেনের সন্তানের মা হতে চলেছে রুষা, কি করবে ঋষি ও পিহু, বিস্তারিত সব জানতে ভিডিওটি দেখুন। আর আমাদের কল্যাণ প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আমরা ইতোমধ্যে ধারাবাহিকে দেখে ফেলেছি সৌমেনের প্রথম স্ত্রী শালিনীকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে পিহু, আর এবার রুষা সহ বাড়ির সকলকে পিহু জানিয়ে দেবে সৌমেনের একজন স্ত্রী আছে। আর রুষা এবার সৌমেনকে উচিত শিক্ষা দিবে, কিন্তু এরই মাঝে রুষা জানতে পারবে সৌমেনের সন্তান তার গর্ভে আসতে চলেছে। তবে কি ঋষি ও পিহু সৌমেনকে ছেড়ে দিবে? না বন্ধুরা, এবার রুষা নিজ হাতেই সৌমেনকে শিক্ষা দিবে, আর সৌমেন ও রুষার সন্তানকে রুষা নিজ হাতে লালিত পালিত করবে এবং একা হাতে বড় করবে। তখন বলবে, আমি আমার সন্তানকে একাই বড় করতে পারবো, সৌমেনের দরকার নেই। তো বন্ধুরা, এবার সৌমেনের সন্তানের মা হতে চলেছে রুষা, আর এবার রুষা সৌমেনকে উচিত শিক্ষা দিবে। কে কি খুশি সেটা কমেন্টে জানান, আর আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।